বিভিন্ন বিষয়ে আপনি স্বাধীন মতামত, আপনার স্বাধীন মতামত আপনি দিচ্ছেন, যাই হোক না কেন গণতন্ত্রের পক্ষে যায়, মানে স্বৈরতন্ত্র অবসানের পক্ষে যায়, এবং এই ধরনের উদ্যোগের কথা আরো কয়েকজন বলছেন। আপনি সাম্প্রতিককালে দেখছেন যে কিছু মানুষজন নির্বাসনে থেকে কথা বলার চেষ্টা করছেন। দেখেন, পৃথিবীর ইতিহাসে এই যে বিদেশে নির্বাসিত হয়ে নির্বাসিত সরকার দেশ স্বাধীন করেছে, এ ধরনের একাধিক উদাহরণ রয়েছে। সর্বশেষ উদাহরণ হয়তো বাংলাদেশ। এই যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, কলকাতায় বসে তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলামদের সরকার, সরকার ওখানে এই যে রেডিও চালু করে চরমপত্র ওখান থেকে পড়া হতো, তারপরে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা তখন 71 সালে ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরগুলো শুনতাম। কি জন্য শুনতাম? দিক নির্দেশনা আসতো, সেই জন্যই শুনতাম, যে জন্য তাদেরকে বলা হয় শব্দ সৈনিক। তো আপনি সুভাষচন্দ্র বসু, তিনি সেই জাপান এবং জার্মানিতে, জাপানে তারপরে সিঙ্গাপুরে গিয়ে তার বেস করলেন আজাদ হিন্দ ফৌজ। যদি দ্বিতীয় মহাযুদ্ধে জাপান জিতে যেত, তাহলে তো সুভাষচন্দ্র বসু বা এই অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হতেন বা প্রেসিডেন্ট হতেন। সুতরাং বিদেশে বসে হোচিমিন বিদেশে বসে কাজ করেছেন, আলজেরিয়ার বেনবেল্লা বিদেশে বসে কাজ করেছেন, ইরানের যে আয়াতুল্লাহ খোমেনি, তিনি প্রথমে ইরাক, তারপরে প্যারিস থেকে বসে বসে উনি ওই যে তখন তার ইন্টারনেট ছিল না, টেপ রেকর্ডারে ক্যাসেট প্লেয়ারে রেকর্ড করে করে ক্যাসেট গুলো ইরানে স্মাগল হয়ে আসতো, এবং ইরানিয়ানরা খোমেনির বক্তৃতা ওই ক্যাসেটের মাধ্যমে সে বক্তৃতা গুলো শুনতো, শুনে তারা আন্দোলন করে শাহকে, শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সুতরাং আমাদের এখন ইন্টারনেটের এই যুগে, এই যে আমরা ভিডিও কনফারেন্স করছি, আমরা ইউটিউবের মাধ্যমে, আমরা ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দেশে পৌঁছাচ্ছি আন্দোলনের খবর, এবং দেশের লোকজন এমনকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কর্নেল লেভেলের অফিসাররা, আমি তো একজন রিটায়ার্ড প্রফেসর, আমার সঙ্গে অন্তত সপ্তাহে 2 বার কথা হয় রিটায়ার্ড এবং অ্যাক্টিভ সার্ভিস অফিসারদের। তারা বলেন, স্যার আপনার সঙ্গে 5 মিনিটের বেশি কথা বলতে পারবো না। তারপরে তারা ওই মেসেঞ্জারে মেসেজ পাঠালে বলেন, স্যার 10 থেকে 11 মিনিটের মধ্যে এটা ডিলিট করে ফেলবেন, হোয়াটসঅ্যাপে ডিলিট করলে আর DGFI এটা ট্র্যাক করতে পারবে না। সুতরাং এই তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সম্মত আরো কিছু লোকের সঙ্গে, তো কারণ আমরা দেশে বসে যে কথা বলতে পারি না, সেটা আমরা বিদেশে বসে বলতে পারছি। এবং এ ধরনের একাধিক উদাহরণ রয়েছে, যে অনেকে আমাকে সার্কাস্টিক্যালি বসেন, হ্যাঁ বিদেশে বসে তো বড় বড় কথা বলছেন, দেশে এসে বলেন না কেন? তারা কি চান যে আমি ঢাকা এয়ারপোর্টে নামা মাত্রই আমাকে আমাকে গুম করে ফেলবে? আমাকে, আমি তো অলরেডি ব্ল্যাকলিস্টেড। এই যে 21শে টেলিভিশনে আমার ছবি দিয়ে ঢাকার SP বলেছেন যে এই লোকগুলো, পিনাকী ভট্টাচার্য এবং আমি এবং আরো কয়েকজন, এরা সব দেশদ্রোহী কাজে ন্যস্ত, এবং আমরা জানি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আমাকে পেলে কি তারা ছেড়ে দেবে? সুতরাং আমি নিরাপদে বসে বসে কি, আমি তো ক্যানাডায় খুবই স্বাচ্ছন্দ্য জীবন যাপন করছি, আমার স্বাচ্ছল্য আছে, আমার নিরাপত্তা আছে, আমার মেডিকেল কেয়ার আছে, আমার আমি অর্থ মানে অর্থের কোনো অভাব নেই, সুতরাং আমি কেন নিজের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি? আমি দেশপ্রেমের মাধ্যমে জানাচ্ছি। আপনি যেটা বলেন বুদ্ধিজীবী হিসাবে, আমি তো দল কানা নই, আমি এখনো BNP কে সমর্থন করি, কিন্তু BNP নেতৃত্বের যে নীতি, তারা যে নীতিতে চলেন, তার সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি, এবং জানি আমি তাদের ভিতরে যেহেতু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করার যে ট্রেনিং তাদের নেই, তারা হয়তো আমাকে কোনোদিনও তাদের কাছে ভিড়তে দেবেন না, এবং আমার সেই অভিপ্রায় নেই, সেই ইচ্ছাও নেই। তবে আমি চাচ্ছি দেশের জনগণ দল যদি কাজ না করে, নিজেরা দল সৃষ্টি করে দলকে তাদের দিকে টানতে হবে। আপনারা BNP-র দিকে না গিয়ে এমন কিছু করুন যাতে BNP নেতৃবৃন্দই আপনাদেরকে মনে করে অপরিহার্য। আমি আপনারা বলছি যাদের এই 20 থেকে 49 বছর বয়স, বা 19 থেকে 49 যাদের বয়স, তাদের হাতে নেতৃত্ব যাবে, এবং আপনারা নির্ধারিত করবেন যে 50-এর উপর যার বয়স, সে যেন কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারে, এবং যে কনস্টিটিউশন আমরা তৈরি করব, সেই শাসনতন্ত্রে লিখিত থাকবে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবে না, এবং নিকট আত্মীয়
বৈবাহিক সূত্রে বা রক্তের সম্পর্কে যাদের আছে এইরকম একজন ব্যক্তি ওই তার পূর্বসূরি তার বাবা মা চাচা খালা খালু দুলা ভাই ভাই বোন এরকম যদি কেউ থাকে ইমিডিয়েটলি আগামী 10 বছর তার কোনো ফ্যামিলি মেম্বার যেন কোন সরকারের এই ওই বসতে না পারে শাসক হিসাবে এবং আমি চাই যাদের 19 থেকে 49 বছর বয়স তারা নেতৃত্ব গ্রহণ করে বিএনপি এবং সমমনা দলগুলোকে বাধ্য করবে ওদের দিকে আসতে ইসলামপন্থী বা যারা মনে করেন সেকুলার এই ধরনের সব ধরনের দল নিয়ে এখন এক দফা হওয়া উচিত স্বৈরাচার নিপাত যাওয়া স্বৈরাচার নিপাত যাওয়ার জন্য জনগণকে একত্রিত হবে ইয়াং জেনারেশন কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র যারা দেশ স্বাধীন করে বেকার তবে ঠিক সেইভাবেই আপনারা নেতৃত্ব দেন এবং লন্ডনে বসে থাকা এবং ঢাকায় বসে থাকা নেতৃত্ব আপনাদের কাছে আসবে যে তোমরা বলো আমরা কি করি আমরা আসলে এখানে যদি আজকে যদি বিএনপিও যদি ক্ষমতায় থাকতো এবং এই বিষয়গুলো যদি তারা করতো হয়তো বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে খুবই অ্যাক্টিভ থাকে তারা হয়তো এই 12 বছরে অন্তপক্ষে মানে আমরা বলে থাকি অনেক সময় যে 1200 বার বিএনপি ক্ষমতা থেকে নামাতো আমরা আসলে কোনো নিপীড়ক শক্তি চাই না আমাদের একটা নিজস্ব আমরা অবস্থান যেটা আমরা মনে করি যে একটা আপনি দেখেন যদি 3টে ইলেকশন যদি ফেয়ারলি গত এবং আগামী মানে যদি 3টে ইলেকশন যদি ফেয়ারলি হতো বাংলাদেশে গত 3টে ইলেকশন তাহলে কিন্তু নতুন নেতৃত্ব কিন্তু অন্তপক্ষে 5-10 জন নেতা কিন্তু আমরা পেতাম এবং ছাত্র সংগঠনগুলো যদি আপনার যদি ঠিকমতো যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কলেজ পর্যায়ে যদি ছাত্র রাজনীতি হতো নির্বাচন হতো নিয়মিত অন্তপক্ষে 10 জন নূর পাওয়া যেত বা এরকম মানে এইভাবে তো লিডারশিপটা গ্রো করে আসলে এখন মানে বিষয়টা সব মানে গণতন্ত্রহীনতা যে একজন সাধারণ মানুষের জীবন যে কতভাবে প্রভাবিত করে সে নিজেও জানে না হয়তো নিজেও বুঝতে পারতেছে না আজকে দেখেন জনপ্রতিনিধিরা নির্ধারিত নির্বাচিত জাস্ট মানে আপনার একটা তাদের নমিনেশন পেলেই হচ্ছে এবং সেই জনপ্রতিনিধি কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছে না কারণ তার দরকার নেই তার কাছে তো তার কোনো কাজ নেই ভোটেরও দরকার নেই কোনো কিছুর দরকার নেই এখন এগুলো এবং সাধারণ মানুষ নিরীহ মানুষ অন্য অন্য সময় যেভাবে একটু সহযোগিতা পেত কিছু পেত এখন তাকে দিলে দিচ্ছে না দিলে নেই এইভাবে তো বিভিন্ন ভাবে প্রভাবিত হচ্ছে এবং আমরা সেখানে আসলে কনসার্নটা গণতন্ত্রহীনতা কখনো কারোর জন্যই এটা নিরাপদ হতে পারে না আমরা আসলে আপনার আপনি আপনার কাছে একটা প্রশ্ন একদম সংক্ষেপে যদি দেন সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে দল হিসেবে বিএনপি সাথে যে জামাতের যে ঐক্য এটা বিএনপিকে নানাভাবে বিএনপি উদাহরণ গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির অনেক রকম এটা কি আপনি কি মনে করেন এটা কি অ্যাসেট না লাইবিলিটিস এটা অ্যাসেট আমি জামাতের রাজনীতি পছন্দ করি না বড়রা মধুদীর নিয়ে আমি আমি বই লিখেছি তার ফিলোসফির সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত তবে আজকে সুযোগ দেন না জামাত ইসলামীকে নিয়ে গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করছেন শেখ হাসিনা 1991 সালে যখন ওই রাষ্ট্রপতি নির্বাচন হলো জাস্টিস বদরুল হাদার চৌধুরী আওয়ামী লীগের ক্যান্ডিডেট তাকে নিয়ে শেখ হাসিনা সেই ইতে মগবাজারে গোলাম আজমের বাড়িতে গেলেন গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করলেন তখন কি গোলাম আজম দেশদ্রোহী বা যুদ্ধাপরাধী ছিলেন না সুতরাং হাসিনা যদি জামাতকে ব্যবহার করে এরশাদের সঙ্গে আতাত করতে পারে খালেদা জিয়ার সরকার উৎখাতে জামাতকে ব্যবহার করতে পারে তো বিএনপি কেন করবে না এটা তো যে বিএনপি জামাত এই অপবাদটা তো আওয়ামী লীগের দেয়া এটা কেন আপনারা গায়ে মাখছেন যেটা আমি আগে কদিন আগে একটা টক শোতে বলেছি বিএনপির মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামি এবং মুজাহিদ আল মুজাহিদি তাদের বিরুদ্ধে কোন ধরনের করাপশন দুর্নীতির কোনো অভিযোগ ছিল না তারা নিষ্কলঙ্ক মন্ত্রী হিসেবে কাজ করেছেন তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বিচার করা বিচার নামে প্রহসন করা হচ্ছে বিএনপি মুখ খুলছে না এমনকি তাদের নিজেদের দলীয় যে সাংসদ ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে বিনা বিচারে বিনা সাক্ষীতে জোর করে মিথ্যা সাক্ষী সৃষ্টি করে তাকে ফাঁসি দেওয়া হলো বিএনপি সেখানেও মুখ খুলছে না তো বিএনপির হলোটা কি তোমাদের নিজেদের দলীয় দলের স্বার্থে তোমরা রক্ষা করতে পারো না তোমরা দেশের স্বার্থ রক্ষা করবে কি করে ধন্যবাদ আপনাকে না আমি শেষ কথাটা বলে দিই যেটা আপনি বলছিলেন আপনার প্রশ্নের ভিতরে যেটা মুখ্য যে
কিভাবে জনগণকে প্রস্তুত করব গণতন্ত্রের জন্য। দেখেন, দেশ প্রেম যদি আপনার থাকে তাহলে দেশের যারা শত্রু তাদের প্রতি ঘৃণা থাকতে হবে, সে আপনার বাবাই হোক না কেন। 71 সালে আমরা দেখেছি বাবা রাজাকার, বাবা পাকিস্তানের দালাল ছেলে তাকে বন্দুক গুলি করে হত্যা করেছে। তা আমি আপনাকে হত্যা করতে বলছি না, কিন্তু আপনার আপন ভাই, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার স্বামী যদি চোর হয়, ঘুষখোর হয় এবং হাসিনা সরকারের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, ওয়ার্ড কমিশনার বা মেয়র বা কোথাকার কোনো আওয়ামী লীগের নেতা, পার্টি নেতা, ছাত্রলীগের নেতা, এমপি বা মন্ত্রী, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। তাদের সঙ্গে কোনো দাওয়াত দিলে যাবেন না, তাদেরকে বাড়িতে ডাকবেন না, কোনো বিয়ে বাড়িতেও যদি দেখা হয় কথা বলবেন না, এবং ওই বিয়ে বাড়ির যে যে আপনাকে আমন্ত্রণ করবে তাকে বলে দেন, দেখেন এই লোকাল এমপি টেম্পি আওয়ামী লীগের লোকজন ডাকলে কিন্তু আমি আপনাদের বিয়েতে যাব না। ধরেন একটা লোক যে বিয়ে হচ্ছে সেখানে উনি 500 লোককে খেতে ডেকেছেন, এই 500 লোকের ভিতরে যদি 400 লোক যদি বলে যে কোনো এমপি কে ডাকলে কিন্তু আমরা বিয়েতে যাব না, ওই ওই ছেলের বাবা বা মেয়ের বাবা ওই এমপি বা আওয়ামী এই এই যে দেশদ্রোহীদেরকে তারা দাওয়াত দেবে না। এবং আমাদের চরিত্রটা তো খারাপ যে একটা সরকারি দলের মন্ত্রী বা একজন পুলিশ অফিসার তাদেরকে আমরা বস মনে করি, কে কোন দিন কাজে লেগে যায়, ধান্দাবাজ ধান্দাবাজ এবং অসৎ। তার মনের মধ্যে আছে যে একটা স্বার্থে এমপির সঙ্গে খাতির থাকলে একটা কাজ বুঝে নেওয়া যাবে। সুতরাং আমার শেষ কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা, আমি আপনাদের বলছি যাদের 19 থেকে 50 বছরের ভিতরে যাদের বয়স, তাদের বলছি, এদের যে বয়স্ক যারা তারা, তাদের 90% হচ্ছে চোর ডাকা দালাল। যাদের বয়স 50-এর উপরে তাদের বলছি না, যাদের বয়স 50-এর নিচে তাদের বলছি, দেশেই থাকেন আর বিদেশেই থাকেন, সরকারের সঙ্গে, ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যে সহযোগিতা করে, আপনার বাল্য বন্ধুও যদি হয়, বান্ধবী যদি হয়, আপনার নিকটতম আত্মীয় যদি হয়, তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আমি তো কত লোক, আমি মনে আছে সর্বাত্মক অসহযোগিতা যেটা আর কি, আপনার মানে লাস্ট এক্সাম্পল দেই, এই যে ব্যারিস্টার কি নাম ছিল, ওই যে সাদের মন্ত্রী ছিল যে না না চট্টগ্রামের, আমি ঢাকাতে আইইউবিতে যখন প্রফেসর ছিলাম 1998 থেকে 2002, উনি একটা পররাষ্ট্র বিষয়ক একটা সেমিনারে আসছেন, আনিসুল ইসলাম মাহমুদ ঢুকছেন, আমি আরেক দরজাতে, আমি এখানে বক্তা নির্ধারিত বক্তা ছিলাম, আমি গটগট করে বেরিয়ে হেঁটে চলে গেলাম, কারণ আমি ওর সঙ্গে এক প্ল্যাটফর্ম ইউজ করব না। আমি যারা আমাকে আমন্ত্রণ করেছিল, আপনাকে আমরা ডাকলাম, আপনি আলোচনা করবেন, আমি আনিসুল ইসলাম মাহমুদের মতো একজন, আমি আমি কথাও বলেছি যেটা আমার মতো যে সবাই বলতেন, দেশে এরশাদের মতো স্বৈরাচারী সরকার, হাসিনার মতো সরকার উঠতে পারতো না। আমি বলেছি যে এরশাদ যদি সমকামী হতেন, এরশাদ যদি হোমোসেক্সুয়াল হতেন, দেখতেন যারা ওর মন্ত্রী হয়েছে এই যে পুরুষগুলো, তারা তার পেছনে তার সমকামী পার্টনার হওয়ার জন্য কিউ লাগাত, লাইন লাগাত। সুতরাং আমরা যাদেরকে দেখছি যারা এরশাদের সঙ্গে দালালি করেছেন, এরশাদের সঙ্গে একই বিছানায় গেছেন, শুধু মেয়েদের নামগুলো আসছে, যে ছেলেগুলো তো তাদের মতোই বেশ্যা। আমি সেখানে আমি শুরু করে এদের একটা নাম কেউ আমি বাদ দিতে পারি না, এদের কারোর প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই। যে এরশাদের একদিনের জন্য মন্ত্রী হয়েছে সেও দালাল, সেও দেশের শত্রু, এবং হাসিনা তো বটেই, হাসিনার সঙ্গে যারা আছে তাদেরকে যদি বয়কট করতে না পারেন তাহলে বিএনপি কে দোষ দিয়ে ও মুখে আমরা কিছু কেউ কিছু, আরে কেউ কিছু করছে না, আপনি কি করছেন, সেটাই আপনার দায়িত্ব পালন করুন। আপনি আপনার এলাকার যে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী, আর সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ করুন, তারপরে দেখেন কি হয়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি, আমাদের সময় ওই সরকারি দলের লোকজন ছিল সবচাইতে কম, আওয়ামী লীগের দৌড় যখন দুর্দণ্ড প্রতাপ শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী 1972 থেকে 75, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাকশালে হাতে গোনা কজন ছিল, কবির চৌধুরী প্রমুখ, তাদেরকে আমরা পরে তো টিএসসি থেকে আমরা রুম ওই ওই হল থেকে বের করে দিয়েছি, বাকশাল আমরা করতাম না, আমরা স্পষ্টভাষী ছিলাম। এবং আমি এখনো যেটা সত্য সেটা বলি, আই অলওয়েজ কল এ স্পেড এ স্পেড, কোদালকে কোদাল বলি। সুতরাং আমার মুখে কোনো কিছু আটকায় না,
আপনি কি সৈয়দ আনোয়ার হোসেন স্যার কে পেয়েছেন নাকি? আমরা আমাদের টিচার কিন্তু ওনারা সরাসরি আমার টিচার। উনি আমার 1 বছরের সিনিয়র, আমার নেইবার ছিলেন। এখনই দাঁত চিবিয়ে চিবিয়ে যে কথা বলেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেন সারাক্ষণ। উনি যখন বিলাত থেকে আসলেন 1979 সালে, উনি আমার নেইবার, আমার ফ্ল্যাটের উল্টা দিকের ফ্ল্যাটে ছিলেন উনি। তখন শেখ মুজিবুর রহমান তো বলতেন না, উনি বলতেন স্বৈরাচার মুজিব। তো যারা 1979-80-এর দশকে জিয়াউর রহমানের সময় যারা মুজিবুর রহমানকে স্বৈরাচার মুজিব বলছেন, তারা এখন সারাক্ষণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেন। আমি ওই দিনও বঙ্গবন্ধু 71 সালেও বলি নেই, 72 সালেও বঙ্গবন্ধু বলি নেই, আমার মুখ দিয়ে বেরোয় না, এবং আমি এখনো বঙ্গবন্ধু বলি না, শেখ মুজিবুর রহমান বলি। এক সময় তাকে শ্রদ্ধা করতাম। 1972 সালের 10ই জানুয়ারি থেকে আমি শেখ মুজিবুর রহমানের প্রতি সমস্ত আস্থা হারিয়ে তাকে আমি একজন স্বৈরাচার বলি চিহ্নিত করি। সুতরাং এই জিনিসটা ক্লিয়ার, আপনার বাবা যতই ভালো লোক হোক, উনি যদি একটা খারাপ কাজ করেন, একটা গণহত্যা, একটা হত্যা করেন, একটা রেপ ধর্ষণ করেন, সে তো আপনার পিতার পিতার স্থান থেকে তো পড়ে যাবে। ছেলে মেয়ে থাকতো, হিটলারের ছেলে মেয়ে থাকতো, তারা কি বাবাকে সম্মান করতো? সুতরাং আপনার বন্ধু ডাকাত, আপনার বন্ধু ধর্ষক, আপনার বন্ধু এমপি, আপনার বন্ধু মন্ত্রী, আপনার বন্ধু কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, তার সঙ্গে আপনার ঘষাঘষি করে একটু কাছে থেকে যদি কোনোদিন কাজে লেগে যায়, এই মনোবৃত্তি যতক্ষণ আপনার না যাবে 19 থেকে 49, তোমাদের এই 19 থেকে 49 বছর বয়স, তারা যদি নিজের বাবা চোর জানা সত্ত্বে তাকে বর্জন না করো, নিজের আত্মীয় ঘনিষ্ঠতম আত্মীয় নেইবার বন্ধু আওয়ামী লীগের দালাল তাদের যদি বর্জন না করো, তাদের যেটা একটা একটা হাদিসে আছে যে আপনি যদি স্বৈরাচার সরকারের ইতে থাকেন তাহলে আপনাকে দেশ ত্যাগ করতে হবে, আর যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে না পারলে দেশত্যাগ করতে হবে, দেশত্যাগ করতে যদি না পারেন নীরবে সহ্য করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এই স্বৈরাচারের হাত থেকে আমাদের রক্ষা করো। একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব এই স্বৈরাচার সরকারের সাথে যুদ্ধ করা, আর কিছু না পারলে মনে মনে ঘৃণা করতে হলো, মনে মনে ঘৃণা করুন। সুতরাং এমপি আপনার মন্ত্রী যেন বুঝতে পারে, আর এই যে শাহ আলম সাহেব তো আজকে আমার সাথে কথা বললো না, উনি আমাকে এড়িয়ে চলে গেল। হ্যাঁ, আমি বিয়ে গেলাম, উনি বেরিয়ে চলে গেল, দাওয়াত দিলাম, দাওয়াতে আসলেন না, আর আমার ছেলের বিয়েতে ডাকলাম, আসলেন না। কারণ আপনি যদি মনে করেন যে না এতো মন্ত্রী হবে, সঙ্গে থাকলে আমার সুবিধা হবে, যতদিন পর্যন্ত নিজের সুবিধা ত্যাগ করতে না পারবেন, বর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন হবে না। এটা আপনি যেটা বলেছেন এবং এটা আপনার এরশাদ আমলে কিন্তু আপনার মতো আপনার মতো অনেকে মানে অনেকের মধ্যে বোধটা ছিল যে না আমরা আমরা নিব না জাতি পার্টির কোনো বা ওদের সাথে এরশাদের সাথে যার কানেকশন আছে, এটা কিন্তু মানে একটা পরিবেশ ছিল। এখন মানে ডিজিটালি মানুষ সবই অন্যরকম হয়ে গেছে। তারপরে আমরা আশা করি আসলে আপনি দেখেছেন, আপনি ঐতিহাসিক, আপনি জানেন যে ঐতিহাসিকভাবে কালো পরিক্রমা কিন্তু সবসময় মানুষের বিবেকটা ভালো দিকেই কিন্তু সবসময় থাকে, এবং বলা হয়ে থাকে যে যারা চিন্তাশীল মানুষ তারা সবসময় ভালো চিন্তাটাই করে, এবং পৃথিবীর যেখানে থাকে না কেন তাদের চিন্তার একটা ঐক্যমতের একটা জায়গা থাকে। আসলে আমাদের হয়তো সেখানেই ভরসা। দেখেন, গণতন্ত্রের জন্য অপেক্ষা করতে হবে মানে কিছুটা সাহস তো সঞ্চার করতেই হবে। যেমন বিএনপি হচ্ছে দেশের সর্ববৃহৎ দল, যে কোনো কারণেই হোক তারা ওই মুখে এক ধরনের কি বলে জিপ দিয়ে বন্ধ করে রেখেছে, তারা বেশি কথা বলছেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ দিয়ে দেশ থেকে স্বৈরাচার দূর করা যাবে না, ভোটের মাধ্যমে হবে না, 2018-তেও হয়নি, তারপরে গুলোও হয়নি। সুতরাং ভোট ছাড়া অন্য মাধ্যমের কথা চিন্তা করতে হবে। অসহযোগ আন্দোলন, গান্ধী যেটা করেছেন, শেখ মুজিবুর রহমান যেটা শুরু করেছিলেন 71 সালে, ওরকম একটা আন্দোলন করতে হবে, জনগণ যাতে সরকারকে ট্যাক্স খাজনা দেওয়া বন্ধ করে দেয় একেবারে, এবং সরকারি অফিস বর্জন করে এবং তাদেরকে বর্জন করতে বাধ্য করা হোক, এবং কিছু প্রতিরোধ না করলে ওই ভয় হবে যে ওরা আমাদেরকে মারবে, সেই ভয়ে আমরা রাস্তায় নামবো না। যতদিন ওই ভয়টা ভয়ের ভিতরে থাকবে, ওই যে বাংলাদেশের লোকজন বলে ডর ডরাইলে ডর, না ডরাইলে কি এর ডর, আপনি যতক্ষণ ডরাইবেন ততক্ষণ আপনাকে চাপিয়ে রাখবে। ডরটা ভাঙতে হবে, ভয়টা ভাঙতে হবে। আর এই যে আফগানিস্তানের ব্যাপারে যে প্রশ্ন উঠছে, আফগানিস্তান তো এখন মোটামুটি একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশ, এবং নব্য আফগানিস্তান বলে কিছু নেই, এবং তালিবানদের সম্পর্কে যে কথা বলা হয়েছিল ওটা ছিল একটা পশতুনদের জাতীয়তাবাদ,
আফগানিস্তানের মূল সমস্যা কিন্তু এথনিক, মানে এই যে জাতিগত সমস্যা, কিন্তু বাংলাদেশের তো মোটামুটি আমরা সবাই মানে হোমোজেনাস বাঙালি, ওই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের 1 মিলিয়ন লোক, মানে আপনার 160 মিলিয়নের ভেতরে 1 মিলিয়ন লোক হচ্ছে অবাঙালি, আর বাদ বাকি তো রেশিয়ালি আমরা সবাই এক, ভাষাগত ভাবে এক। সুতরাং এখানে আফগানিস্তানের মতো কোনো সমস্যা নেই যে কারা কোন সম্প্রদায় বা কোন জাতির লোক দেশ শাসন করবে। আফগানরা পশতুনরা হচ্ছে 40% এর মতো, তো তাদের ওখানে প্রতিনিধিত্ব নেই ওইটা। সুতরাং যে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আপনি দিয়েছেন, এখন গণতন্ত্র কোন কিভাবে আসবে, গণতন্ত্রের মুক্তি আসবে যখন যেদিন আমরা নিজেরা সবাই সততার সঙ্গে চিন্তা করব যে আমি ঘুষ খাবো না, আমি চুরি করব না, কাউকে চুরি করতেও দেব না, এবং চোর আত্মীয় স্বজনকে বর্জন করব। আগে চুরিটা বন্ধ করতে হবে, তারপরে আপনার ভোটের ভোট চুরি আর ব্যাংকের টাকা মেরে দেওয়া দুটো একই জিনিস। আপনি যেটা এই ব্যাপারগুলো চুরির ব্যাপারে যে লাইসেন্স দা, এই ব্যাপারে যদি একজন লোককে চিহ্নিত করা যায় যে দায়ী, সে হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদ এই যে বাংলাদেশে যতগুলো এখন আপনার এই যে দুরাচার সমাজে চলিত, যেমন পরকীয়া প্রেম, তারপরে মনে করেন এ টাকা মেরে দেয়া, সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে টাকা চুরি করা, চোরদেরকে প্রতিষ্ঠিত করা, এবং এই যে এরশাদ দেখিয়ে দিয়েছেন যে সবার একটা দাম আছে, মূল্য আছে, সবাইকে কেনা যায়। এবং এরশাদের এই যে এক্সাম্পল গুলো, কাজী জাফরের মতো বামপন্থী নেতা, উনিও মন্ত্রী, মওদুদ আহমদ যিনি বিএনপির মন্ত্রী ছিলেন, উনি হতে হতে এরশাদের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন, তারপরে আপনার আতাউর রহমান খান, সেই কত বুড়ো বয়সে উনি এরশাদের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। মানে যে মানুষের যে লজ্জা বোধ, সেলফ রেসপেক্ট যে নেই বাঙালির, আমাদের দোষ হচ্ছে যে লোকটা চুরি করছে, যে লোকটা ওইরকম দালালি করছে, তাদেরকে আমরা আবার সমাজে প্রতিষ্ঠিত করি। টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ওয়াহিদুল হক মারা গেছেন, ওই ওয়াহিদুল হক সাহেবের মতো লোক এরশাদের ফিনান্স মিনিস্টার হয়ে গেলেন। কারণ কি, উনি বনানীতে একটা বাড়ি বানাচ্ছেন, বাড়ি বানানোর দেখাশোনা করতে হবে, দেখাশোনা করার জন্য কদিন গিয়ে আমি এরশাদের মন্ত্রিত্ব করে আসি। এই যে ব্যাপারগুলো মানুষের ভিতরে, যে ওর যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী পুত্র, এরা যদি তাদেরকে থুতু দিত, ঘৃণা করত, দেশকে যদি আপনি ভালোবাসেন, যারা দেশের শত্রু তাদেরকে থুতু দেওয়ার মতো মনোবৃত্তি থাকতে হবে। আমি, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল গহর রিজভী, ডক্টর গহর রিজভী, তার বিরুদ্ধে আমি ওপেন লেটার লিখেছি, আমি সর্বত্রই বলে বেড়াই গহর রিজভী আমার প্রাক্তন বন্ধু, কেননা সে ভোট চোরের সরকারের সহযোগী। ইকবাল সোবহান চৌধুরী আমার রুমমেট ঢাকা কলেজে, তুই সম্পর্ক, সেই 1964 সাল থেকে আমরা বন্ধু ছিলাম, যেহেতু সে সরকারের দালালি করে তার সঙ্গে আমি সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করি না। আমি মনে করি আমি কোনো আত্মশ্লাঘায় ভুগছি না, আমার মতো যদি বাংলাদেশে 10,000 বুদ্ধিজীবী থাকতেন যারা কোনো চোর ডাকাত সরকারি সহযোগী এক জায়গায় ঘরে ঢুকলে তারা আরেক দরজা দিয়ে বেরিয়ে যদি যেতেন, যে ওই ও তো একটা মন্ত্রী, হাসিনার মন্ত্রী, হাসিনার এমপি, ও তো চোরাপথে এসছে, ওই এ দাওয়াতে এসছে বিয়ের দাওয়াতে, আমি ওই বিয়ের দাওয়াতে থাকবো না, বেরিয়ে গেলাম। সবাই যে আপনাকে নিমন্ত্রণ করবেন তাকে বললেন যে আপনি ওই এমপি কে ডাকবেন এখানে জানলে, কিন্তু আপনি এর মধ্য দিয়ে একটু আপনাকে আমি অ্যাড করি, আপনি আপনি একটা আন্দোলনের ডাক দিয়েছেন সম্ভবত স্বদেশী বা এ ধরনের একটা প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন, মানে আপনার কি এই আপনার কি আন্দোলনের ধারাটা কি এ ধরনেরই যে মানে মানে অহিংসা ভাবে মানে আমি মোটামুটি অহিংস করি, তবে এই হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য আমি একেবারে পুরোপুরি শতকরে 100% সহিংস আন্দোলনে বিশ্বাস করি। এই যে লগি বৈঠা, এই লগি বৈঠার গত্যন্তর নেই। আপনি চিন্তা, ঢাকায় যদি আজকে 1 লক্ষ বা 2 লক্ষ লোক, যেটা মেজর হাফিজ বলেছেন বিএনপির, 2 লক্ষ লোক রাস্তায় লাঠি নিয়ে নামে, সরকার কোন দিক দিয়ে পালাবে, সে রাস্তা খুঁজে পাবে।